মোর বহুত আনন্দ লাগি আছে আজি মোর দৃঢ় বিশ্বাস আছিল যে মই ভাল ফলাফল লাভ করিম আর মই অত্যন্ত চেষ্টা করেছো ভাল ফলাফল লাভ করবল স্থান লাভ করব মোর আশা আছিল মই বহুত স্টাডি করেছো মোট নম্বর 549 549 মই সন্ধিয়া হওয়ার লগে পড়বলে বসছো রাতে 12টা 11টা লেগে পড়ছো পরীক্ষার সময় বন্ধ আছিল স্কুল মই দিনত 11টার পর 1টা লেগে জিরণি লো খাইছো আর গোটে সময় গোটে দিন পড়ছো দিনের বাকি সময় পড়ছো আবেলি অল্প সময় জিরণি লো আকৌ রাতে 12টা লেগে পড়ছো হয় নিশ্চিতভাবে আমি আজি আসলতে খুব গৌরবর দিন আমার এই বিদ্যালয়খন নতুনকৈ প্রতিষ্ঠা করার পিছত আজি দ্বিতীয়টো বেটছত আমি এটা আশানুরূপ ফল আমি দেখিলে পাইছো আর আমি আশা করেছিলো আমি যেতিয়া ক্লাস টেনত আমি ক্লাস লও তেতিয়া আশা করেছিলো এটা খুব ভাল রিজাল্ট করিব পারিব আর আদর্শ করে আমি লগর ছাত্র সকলকে উৎসাহিত করিব কারণে তাত চেষ্টা রাখিছিলো আর তারবাবে নিশ্চয় এজনে যদিও স্ট্যান্ড করেছে তৃতীয় স্থান লাভ করেছে আর দুজনকৈ ডিস্টিংশন লাভ করিব পারিছে আর প্রথম বিভাগতো ভালে কেজন গৈছে গতি একটা সুন্দর রিজাল্ট আমি পাইছো গতি আমি সাংঘাতিকভাবে উৎসাহিত আর আশা রাখিছো ভবিষ্যতলৈ আমি এই বিদ্যালয়ের আর তেনে ধরনের যথেষ্ট স্টুডেন্টক যাতে আমি উৎসাহিত করে ভাল ফলাফল দিয়াব পারো সেখানে আমি আশা রাখিছো আজি আমি যেটো দৃশ্য দেখিলো মোর মন বহুত উৎফুল্ল হয়েছে আর মই বহুত উৎসাহিত হয়েছো আর বিভিন্ন এলাকার মানুষ মোক ধন্যবাদ জানাইছে আর লোটক যে এনেকা উৎসাহিত করেছে সেইখানে আজি মই ভাড়া কব নো যে মই উৎসাহিত হয়েছো মোর হৃদয়খন একদম ভরি গৈছে আজির এই দৃশ্যখন দেখি পেলায় মই যে লোটক আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করিম আর যদি আমি চেষ্টা করো আর সরকার যদি আমার পিনে দৃষ্টি রাখে তেনহলে আমি তাক ডক্টরি ডিগ্রি লম বলে মই ভাবিছো হয় আজি বরগুলির নিচিনা পিছপরা অঞ্চলত আমার এজন সুছাত্র বরগুলি জাতীয় বিদ্যালয়ের পাঠদান করে বরগুলি হাই মাদ্রাসায় পরীক্ষা দিছিল যে ইমান একটা রিজাল্ট করব আমি কিন্তু ভাবা নাছিল কিন্তু আমি আশাবাদী যে নিশ্চয় আমার এসময় না এসময় আমার বরগুলির পর এনেকা রিজাল্ট নিশ্চয় আসব আজি হাই মাদ্রাসার তৃতীয় স্থান পাইছে আমি বরগুলি উন্নয়ন মঞ্চের তরফের পর আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো বরগুলি গাঁওবাসী হয়ে আর কলিয়াবরের আমি কলিয়াবর বাহিও হয়েও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো এই গৌরব অকল আমার বরগুলিয়ার নয় বা স্কুলের নয় গোটাই কলিয়াবরের হয় আমি বরগুনিচা এলাকারপর যে এনেকা তারমানে স্টুডেন্ট চোকা স্টুডেন্ট যে ওলাই আছে তার আমি আশাবাদী আছিল আর আমি তখন ধন্যবাদ জানাইছো শিক্ষাগুরু সকলে শিক্ষাদান করে ইমানখিনি আগবাই নিছে শিক্ষা এই বিদ্যালয়ের আমি জাতীয় বিদ্যালয়ের শিক্ষকসকলকে আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছো আর অনাগত দিনত যাতে এই বিদ্যালয়খনে শিক্ষাগুরু সকলে অধিক অধিক কষ্ট করে যাতে তৃতীয় স্থান নয় যদি অসমের ভিতরে প্রথম স্থান অর্জন করবেন তারপরে আমি নেদেখাজনের ওসব আমি দোয়া প্রার্থনা করছো।